নমস্কার, ডিজিট বাংলায় আরও একবার আপনাদের স্বাগত জানাই। বাজেট ফোন সেগমেন্টে সম্প্রতি একটি নতুন স্মার্টফোন এসেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা আজকে রেডমি নোট 5 প্রো ফোনটির কথা বলছি। এই ফোনটি 4GB 64GB ভেরিয়েন্টের দাম 13,999 টাকা। আর রেডমি নোট 5 প্রো দামের দিক দিয়ে একটি ব্রিলিয়েন্ট ফোন। যাই হোক, এটি কি সত্যি সেরা সেরা? আর এটি জানার জন্য আমাদের থাক কাছে একটিমাত্র উপায় হচ্ছে এই ফোনটির সঙ্গে অন্য ফোনের একটি তুলনামূলক আলোচনা। আমরা রেডমি নোট 5 প্রো এর সঙ্গে Xiaomi Mi A1, Honor 9i আর Moto X4 এর তুলনা করব। আর এর সঙ্গে আমরা এই ফোনটিকে রেডমি নোট 5 এর সঙ্গেও তুলনা করে দেখব। বিল্ড অ্যান্ড ডিজাইন। রেডমি নোট 5 প্রো ফোনটিতে Xiaomi রেডমি নোট 5 4 ফোনটির উইথ সমস্যা কাটিয়ে উঠেছে, আর তাই এই ফোনটির ডিসপ্লে আরও পাতলা হয়েছে। নতুন 18:9 অ্যাসপেক্ট রেশিওর এই ফোনটির অন্যদিকে যাওয়া সহজ করেছে, তবে এটি লম্বা হওয়ায় এই ফোনটির উপর দিকে যাওয়া একটু মুশকিল। তাও এই ফোনটি বেস্ট ইরগোনমিক, তবে আপনি ফোনটিতে স্লাইডিং করতে একটু সমস্যায় পড়বেন। এটাই বলার যে নতুন অ্যাসপেক্ট রেশিও 2018 সালে তেমন নতুন কিছু নয়, আর এই জায়গায় রেডমি নোট 5 প্রো তুলনায় প্রায় সমান। যেখানে এই ফোনটির বর্তমান প্রতিযোগীরা মেটাল ইউনিবডি বা গ্লাস প্যাকের প্রিমিয়ার লুক দিয়েছে, সেখানে নোট 5 প্রো গত বছরের মতনই। আর এই নতুন নোট 5 প্রো ফোনটিতে ফুল মেটাল ইউনিবডি ডিজাইনও দেওয়া হয়নি, তবে এই ফোনটি দামের রেঞ্জের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে। আর আমাদের সঙ্গে আজকে গ্লাস প্যাকের সঙ্গে Moto X4 আছে, যা সেরা দেখতে ফোনের মধ্যে অন্যতম। আর এরপরেই আসে Honor 9i এর নাম। Xiaomi Mi A1 ফোনটিও নোট 5 প্রোর থেকে দেখতে ভালো, আর নোট 5 প্রো তার প্লাস্টিক ইউনিবডির কারণে এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়েছে। আর সব মিলিয়ে আমাদের মনে হয় যে রেডমি নোট 5 প্রো দেখতে খুব একটা ভালো নয়, যদিও ফোনটির বিল্ড কোয়ালিটি স্যাটিসফাই করে। এই ফোনটি তার গত বছরের ডিজাইন রেখেছে, তবে এতে একটি ইউনিভিশন ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের ক্ষেত্রে Moto X4 এর IPS LCD ডিসপ্লে কারোর সঙ্গে তুলনায় আসে না। আর আমাদের টেস্ট অনুসারে এই ফোনগুলির মধ্যে Honor 9iও ভালো। দুটি ফোনই অনেক বেশি অ্যাকুরেট কালার রিপ্রোডাকশন দেয়, আর Xiaomi রেডমি নোট 5 প্রোতে একটু ওয়ার্ম ডিসপ্লে দেওয়া হয়েছে। নোট 5 প্রোতে এই সময় সেরা ডিসপ্লে নেই, তবে আপনি অভিজ্ঞ না হলে পার্থক্য বুঝতে পারবেন না। Xiaomi রেডমি নোট 5 প্রো আর Xiaomi Mi A1 চতুর্থ আর পঞ্চম স্থানে আসে। এই ফোন 5টি ফোনে LCD প্যানেল আছে, আর তা ভালো ডিভাইন অ্যান্ডেল দেয়। আমাদের সবথেকে বড় অভিযোগ যে এই নোট 5 প্রো ফোনটিতে অ্যান্ড্রয়েড 9 আউট অফ দি বক্স দেওয়া হয়েছে। এই ফোনটির বেশিরভাগ প্রতিযোগীরা অ্যান্ড্রয়েড 8.0 অফার করছে বা ওরিও আপডেট দিচ্ছে, আর এতেই বলার যে নতুন অ্যান্ড্রয়েড ভিজুয়াল চেঞ্জ করে আর MIUI এর ভার্সনের মধ্যে আছে। আমরা মানে ডিজিট Moto X4 আর Mi 1 এর স্টক লাইক ইন্টারফেস প্রেফার করছি, কিন্তু এটা আমরা পছন্দ করলেও এরকম হতেই পারে যে আপনি হয়তো MIUI বা আপনার ব্যবহার করা অন্য কোনো UI এর ফ্যান। Xiaomi এর MIUI আর Honor এর MIUI একে অপরের থেকে দেখতে আলাদা হলো, এটি অ্যান্ড্রয়েড ইন্টারফেসের সঙ্গে টুইক্স, অ্যানিমেশন আর স্প্রিঙ্কল যুক্ত করার ক্ষেত্রে বেশ ভালো কাজ করেছে। আর তাই সব মিলিয়ে আমরা রেডমি নোট 5 প্রোতে যে MIUI 9 পাচ্ছি তা ভালো, আর বাস্তবে বেশি ভালো ব্যাটারি লাইফ দেয়। আমরা যদি Xiaomi-র ইতিহাস দেখি, তবে এটা ঠিক যে তারা অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনের আপডেট দেবে, আর আমরা আগামী কয়েকদিনের মধ্যে সিকিউরিটি MIUI আপডেট পাব। Xiaomi Mi A1 আর রেডমি নোট 5 কোয়ালকমের জনপ্রিয় স্ন্যাপড্রাগন 625 যুক্ত। Honor 9i এ হুয়াই এর নিজস্ব কিরিন 659 আছে। মোটোরোলা Moto X4 এ স্ন্যাপড্রাগন 630 অফার করা হয়েছে। আর Xiaomi রেডমি নোট 5 প্রো বিশ্বের প্রথম ফোন যাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 এসোসি আছে, আর এটি ক্রিও 260 CPU কোর্স যুক্ত একটি নতুন অক্টা কোর চিপ। আর এই চিপটি 15,000 টাকা দামের ফোনের মধ্যে দিয়ে Xiaomi এই জায়গা এগিয়ে গেছে। আর এর সঙ্গে 4GB LPDDRX RAM আছে, আর এই পারফরমেন্সও আনটুটুর মতো বেঞ্চমার্ক সাইটেও দেখা গেছে। কোয়ালকম দাবি করেছে যে SD636 SD630 তুলনায় 40% বেশি দ্রুত। যাই হোক, আনটুটু স্কোরে ফিরে দেখা গেলে দেখা যাবে যে এই পার্থক্য 26%। দাবি অনুসারে এটি ঠিক না হলেও এখানে যে উন্নতি হয়েছে তা দেখা যাচ্ছে। এই চিপটির সেরা বিষয় এই যে এটি একটি 14nm ম্যানুফ্যাকচারিং প্রসেসর দিয়ে তৈরি হয়েছে, আর এটি MIUI এর ব্যাটারি অপটিমাইজেশনের সঙ্গে পাওয়ার এফিশিয়েন্ট। আমরা Xiaomi-র কাছ থেকে আরও একটি এমন ফোন পেলাম যা দুদিন চার্জিং ছাড়া চলতে পারে। আমরা রেডমি নোট 5 প্রো ফোনটি প্রতিদিন ব্যবহার করেছি, আর এটি Mi A1, Honor 9i আর Moto X4 এর কোয়ালিটিকে সহজেই ধরে ফেলেছে। এর সঙ্গে ব্যাটারির ক্ষেত্রে একমাত্র তুলনায় আসে রেডমি নোট 5। হেভি আর মিডিয়াম ইউজাররা
10 ঘন্টার গেমিং আর 12-14 ঘন্টার ভিডিও স্ট্রিমিং করেও নোট 5 প্রো ইউজ করতে পারেন। আর সাধারণ আর লাইট ইউজাররা, মানে যারা শুধু ফোন করাই প্রধান কাজ, তাদের ক্ষেত্রে এই ডিভাইসটি সহজেই একদিনের বেশি একবার চার্জ করে চলে যাবে। আর এই ফোনটি কোয়ালকমের ফার্স্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। যাই হোক, শাওমি বক্সে ফার্স্ট চার্জার দেয়নি আর এটি কোম্পানির দিক দিয়ে একটি ওভারসাইট বলে মনে করা হচ্ছে। এই রেডমি নোট 5 প্রো ফোনটিতে এর আগের ফোনের থেকে একটি ভালো ক্যামেরা দেওয়া হয়েছে। আমরা এই ফোনের দিকে আলো আর অ্যাম্পল লাইটে যে ছবি তুলেছি তা দেখতে ভালো। এতে অনেক ডিটেইল আর ডাইনামিক রেঞ্জও ভালো করে দেখা যায়। যাই হোক, শাওমির ক্যামেরায় কালার রিপ্রোডাকশন অত ভালো নয়। এই ক্যামেরার সব জিনিস একটি ওয়ার্ম আর টেন্ডেন্সি আছে, আর তাই এতে তোলা ছবি দেখতে ভালো না। আপনার কালার নিয়ে অত চিন্তিত হন। মোটো X4 আর অনার 9i ভালো কাজ করলেও তার ডাইনামিক রেঞ্জের ডিটেল অত ভালো নয়। MIA1 ভালো এফোর্ট দিয়েছে, তবে এই তুলনায় তা তেমন কিছু নয়। আর 12 মেগাপিক্সেলের রেয়ার শুট থাকা সত্ত্বেও রেডমি নোট 5 অনেক ক্ষেত্রেই MIA1-এর মতন। রেডমি নোট 5 প্রো ফোনটি লো লাইট ক্যামেরা পারফরমেন্স ভালো, আরও একবার ডাইনামিক রেঞ্জে ভালো ডিটেল দেয়। খুব অল্প আলোতে কিছু নয়েস থাকলেও তা কিন্তু শাওমির নতুন ক্যামেরার অ্যালগোরিদম বুদ্ধিমত্তার সাথে কম করে রাখে। রেয়ার ডুয়েল ক্যামেরাও ফোনটি থেকে পোর্ট্রেট শট নেওয়ার অনুমতি দেয়। যাই হোক, তবে এই ফোনটি এক্ষেত্রে 20,000 টাকা কম দামের ফোনের মধ্যে নতুন কোনো ফিচার দেওয়া হয়নি। যাই হোক, রেডমি নোট 5 প্রো আগের থেকে অনেক ভালো, আর অনেক ক্ষেত্রেই এই ফোনটি এখনকার কিছু ফ্ল্যাগশিপ ফোনের মতন। শাওমি রেডমি নোট 5 প্রো প্রযুক্তিগতভাবে একটি পারফেক্ট ফোন নয়। যাই হোক না কেন, এই ফোনটির পারফরমেন্স, ব্যাটারি লাইফ আর ক্যামেরা কোয়ালিটি কিন্তু এই ফোনটিকে 15,000 টাকা দামের ফোনের মধ্যে অন্যতম সেরা করেছে। এই ফোনটি বিশ্বের প্রথম ফোন যাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 দেওয়া হয়েছে, আর তা ভারতে আছে। শাওমি বিল্ড আর ডিজাইনের ক্ষেত্রে কর্নার কেটেছে, তবে এটি আমাদের জন্য সবথেকে সেরা বলে মনে হয় না। আর আমরা আশা করেছিলাম যে শাওমি অ্যান্ড্রয়েড 8.0 দেবে, কিন্তু তার বদলে ফোনটিতে স্টক অ্যান্ড্রয়েড দেওয়া হয়েছে। দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই তুলনামূলক আলোচনা কেমন লাগলো তা কমেন্ট করে জানান। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।